বিশ্বকে রেখে মানুষের ভাবনা এখন মহাবিশ্ব নিয়ে, আর মহাবিশ্ব নিয়ে এসব চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে, এটাই তো স্বাভাবিক। সম্প্রতি 1350,000 কোটি বছর আগের মহাবিশ্বের 5টি ছবি প্রকাশ করেছে নাসা। এই যুগে এসে 1350,000 কোটি বছর আগের মহাবিশ্ব ভাবা যায়? এই অসাধ্য কাজটি করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। কিন্তু পৃথিবীর সৃষ্টির এত বছর পর কিভাবে এই অসাধ্য সাধন করল টেলিস্কোপটি? এটা কি সত্যি নাকি প্রোপাগান্ডা? কি অবাক হলেন? শুনে অবাক হলেও বিষয়টা কিন্তু সত্যি। তাই আজকে আমাদের আয়োজনে থাকছে জেমস ওয়েব টেলিস্কোপ কি, জেমস ওয়েব কে, জেমস ওয়েব টেলিস্কোপের কি কি অংশ আছে, মহাকাশের কোথায় পাঠানো হলো এই টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে মহাবিশ্বের হাজার হাজার কোটি বছর আগের ছবি তুলেছে, এসব প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। হ্যালো দর্শক, পুরো ভিডিওটি দেখতে লুমিন ওয়ার্ল্ডের সাথেই থাকুন, বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ সম্বন্ধে জানার আগে আমরা টেলিস্কোপ কি তা একটু জেনে নেই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে কাছে দেখা যায়। জেমস ওয়েব টেলিস্কোপ একটি ঐতিহাসিক আবিষ্কার ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। জেমস ওয়েব টেলিস্কোপের পুরো নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, JWST, সংক্ষেপে একে ওয়েব বলা হয়। এটি মূলত একটি স্পেস টেলিস্কোপ, এটি হাবল টেলিস্কোপের বিকল্প। মহাবিশ্বকে আরও সূক্ষ্ম ও সুস্পষ্টভাবে দেখতেই এই টেলিস্কোপ তৈরি করা হয়েছে। আমেরিকার গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA ও কানাডিয়ান স্পেস এজেন্সি CSE জেমস ওয়েব টেলিস্কোপ নির্মাণ করে। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ান রকেটের মধ্য দিয়ে 2021 সালের 25শে ডিসেম্বর নাসা, ESA ও CSE-র যৌথ প্রচেষ্টায় জেমস ওয়েব টেলিস্কোপ সফলভাবে মহাকাশে পাঠানো হয়। তাছাড়া 14টি দেশের 300টিরও অধিক কোম্পানি, সংস্থা ও ইউনিভার্সিটি এই টেলিস্কোপ প্রজেক্টে ডিরেক্ট পার্টিসিপেট করে। 30 বছরের কঠোর প্রচেষ্টার পর এই টেলিস্কোপ নির্মাণ করা হয়। জেমস ওয়েব টেলিস্কোপ তৈরিতে নাসা $10 বিলিয়ন, ESA €700 মিলিয়ন ও CSE প্রায় $200 মিলিয়ন কানাডিয়ান ব্যয় করে। এই টেলিস্কোপের সাহায্যে পৃথিবী সৃষ্টির শুরুর ছবি তোলা সম্ভব হয়েছে, যা সত্যিই বিস্ময়কর। এজন্য হয়তো একে টাইম মেশিন বললেও খুব একটা ভুল হবে না। আপনি হয়তো ভাবছেন, কেন এই টেলিস্কোপের নাম জেমস ওয়েব টেলিস্কোপ, কে এই জেমস ওয়েব? জেমস ওয়েব টেলিস্কোপের নামকরণ করা হয় নাসার দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেটর জেমস ই ওয়েবের নামানুসারে। তিনি অ্যাপোলো প্রজেক্টের জন্য বিখ্যাত এবং যেখানে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। বিখ্যাত এই অ্যাপোলো অভিযানের মাধ্যমেই কিন্তু চাঁদে মানুষের প্রথমবার পদধূলি পড়ে। এবার জেনে নেই কি কি অংশ থাকছে এই জেমস ওয়েব টেলিস্কোপে। জেমস ওয়েব টেলিস্কোপ বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে, যার ফোকাল লেন্স 131.4 মিলিমিটার। সম্পূর্ণ টেলিস্কোপের ওজন 6,500 কেজি। এটি দৈর্ঘ্যে 20.197 মিটার ও প্রস্থে 14.162 মিটার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাইমারি মিরর এতে রয়েছে, যা মূলত 18টি ষড়ভুজ আয়না, যার টোটাল ব্যাস 6.5 মিটার। সেকেন্ডারি মিরর 0.74 মিটার। এছাড়াও এতে 5 লেয়ার বিশিষ্ট সানশিল্ড বসানো হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ সূর্যের চারিপাশে ঘোরে, ফলে সূর্য থেকে আসা আলো এই টেলিস্কোপের লেন্সে প্রতিফলিত হয় না। সূর্যের আলোকে প্রোটেক্ট করতেই মূলত এতে সানশিল্ড লাগানো হয়েছে। 6.5 মিটার চওড়া সোনার পাত বসানো হয়েছে মিররে, কারণ একমাত্র স্বর্ণই 99% ইনফ্রারেড রে প্রতিফলন করতে পারে। টেলিস্কোপটিতে অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের যন্ত্রপাতিও রয়েছে। মহাকাশের দূরের ইমেজ ক্যাপচার করার জন্য টেলিস্কোপটিতে ইনফ্রারেড ক্যামেরাগুলো 0.6 থেকে 5 মাইক্রন পর্যন্ত আলো ক্যাপচার করে। এছাড়া এতে রয়েছে নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ, মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট এবং নিয়ার ইনফ্রারেড ইমেজার ও স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। জেমস ওয়েব টেলিস্কোপের আকার বড় হওয়ার কারণে একে ভাঁজ করে রকেটে পুরে মহাকাশে পাঠানো হয়েছে। বিশেষ এই যন্ত্রটির অভিযানের সময়কাল 10 বছর হলেও মতান্তরে তা 20 বছর ধরা হয়েছে। আচ্ছা, এই টেলিস্কোপের উদ্দেশ্যটা আসলে কি, চলুন জেনে নেই। টেলিস্কোপটি উৎক্ষেপণের অন্যতম উদ্দেশ্য হল মহাবিশ্বের সবচেয়ে দূরের আলো পর্যবেক্ষণ করা।
1350 কোটি বছর আগে জন্ম নেওয়া তারার আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটেছিল তার ইমেজ ক্যাপচার করা, গ্রহের সৃষ্টি কিভাবে তা জানা বা তার আগে কি অবস্থা ছিল জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তা জানার চেষ্টা করা, পৃথিবী থেকে দূরের গ্রহগুলো মানুষের বসবাসের উপযোগী কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা, সৌরজগতের নিখুঁত ও নিকটবর্তী ছবি তোলাও ওয়েব টেলিস্কোপের উদ্দেশ্য। আমরা খালি চোখে যা দেখতে পাই না তা জানা সম্ভব এই টেলিস্কোপের মাধ্যমে। দীর্ঘ 30 বছরের একটি প্রজেক্ট, ভেবেছেন মহাকাশের কোথায় পাঠানো হলো টেলিস্কোপটি? জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের ইতিহাসে সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে একটি। এতে 344টা সিঙ্গেল পয়েন্ট অফ আইটেম আছে, অর্থাৎ একটি পয়েন্ট ফেল করলে পরের কোনো পয়েন্ট কাজ করবে না। স্পেসে 5টি ল্যাগ্রাজ পয়েন্ট আছে, তবে ওয়েবের জন্য ল্যাগ্রাজ পয়েন্ট 2 নির্ধারণ করা হয়েছে, কারণ ল্যাগ্রাজ পয়েন্ট 2 পৃথিবীর উল্টো পাশে। ল্যাগ্রাজ পয়েন্ট 2-তে পৃথিবী এবং সূর্যের মহাকর্ষ বল সমান। টেলিস্কোপটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপিত হয়েছে। 2022 সালের 24 জানুয়ারি টেলিস্কোপটি গন্তব্যে পৌঁছেছে। আচ্ছা, কিভাবে মহাবিশ্বের হাজার কোটি বছর আগের ছবি তুলেছে এই জেমস ওয়েব টেলিস্কোপ? কোন বস্তুর আলো আমাদের চোখে এসে পড়লে আমরা তা দেখতে পাই, তবে দূরের বস্তু হলে খানিকটা জটিলতার সৃষ্টি হয়। যেমন প৮ থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার, আবার আলোর গতি প্রতি সেকেন্ডে 3,00,000 কিলোমিটার মতো। তাই আমরা খালি চোখে প্রায় 1 সেকেন্ডের সামান্য কিছুর আগের চাঁদটা দেখি। একইভাবে আমরা যে সূর্যাস্ত দেখি তা 1 মিনিট 19 সেকেন্ড আগের, অর্থাৎ বস্তুটি যত দূরের হবে আমরা তার তত আগের চেহারা দেখি। বলা যায় দূরের বস্তুর ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ নয়, অতীতের চেহারা দেখি। জেমস ওয়েব টেলিস্কোপ যে অংশে ছবি পাঠিয়েছে সেখান থেকে আলো আসতে আসতে 460 কোটি বছর সময় লাগে, অর্থাৎ এই হিসেবে 1350,000 কোটি বছর আগের মহাজগতের অসংখ্য ছবি ক্যাপচার করা হচ্ছে এবং তা স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো হচ্ছে। নাসা 5টি ছবি এ পর্যন্ত পাবলিকলি রিলিজ করেছে ও আরও ছবি অ্যানালাইসিস করা হচ্ছে। ভবিষ্যতে এই টেলিস্কোপ মহাকাশে আরও গভীর থেকে ছবি তুলে আনবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। এবার আসা যাক হাবল টেলিস্কোপ ভার্সেস জেমস ওয়েব টেলিস্কোপ। 1923 সালে জার্মান হারমান ওবার্থ প্রথমবার স্পেস টেলিস্কোপের ধারণা দেন। পরবর্তীতে 1968 সালে আমেরিকা অরবাইটিং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি প্রথম মহাকাশে একটি টেলিস্কোপ পাঠায়। এরপর সোভিয়েত ইউনিয়নও 1971 সালে মহাকাশে একটি স্পেস টেলিস্কোপ পাঠায়, কিন্তু এগুলোর মান উন্নত ছিল না। পরবর্তীতে নাসা ও ইএসএম মিলে 1990 সালে 1,00,000 কোটি টাকা ব্যয় করে হাবল স্পেস টেলিস্কোপ নির্মাণ করে এবং এটি মহাকাশে পাঠায়। এই হাবল টেলিস্কোপটি এতদিন যাবৎ মহাকাশের ছবি তোলা সহ যাবতীয় কাজ করেছে, কিন্তু বিজ্ঞানীরা চাইছিলেন আরও উন্নত ও শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠাতে। সেই লক্ষ্যেই দীর্ঘ 30 বছরের প্রচেষ্টায় আসে জেমস ওয়েব টেলিস্কোপ। জেমস ওয়েব টেলিস্কোপকে হাবল টেলিস্কোপের যোগ্য উত্তরসূরি বলা হয়ে থাকে। হাবল টেলিস্কোপের লেন্স ডায়াগ্রাম 2.4 মিটার, অন্যদিকে জেমস ওয়েব টেলিস্কোপের 6.5 মিটার। ওয়েব 0.6 থেকে 5 মাইক্রন পর্যন্ত আলো ক্যাপচার করতে পারে, যা হাবলের তুলনায় 10 থেকে 100 গুণ পর্যন্ত শক্তিশালী। হাবল ও ওয়েব কিন্তু একই ছবি তুলেছে, কিন্তু হাবল জেমস ওয়েব টেলিস্কোপের মতো এত সূক্ষ্ম ও নিখুঁত ছবি তুলতে সক্ষম নয়। হাবল ইনফ্রারেড রে 0.8 থেকে 2.5 মাইক্রন পর্যন্ত ধরতে পারে ও জেমস ওয়েব টেলিস্কোপ 0.6 থেকে 28 মাইক্রন পর্যন্ত ইনফ্রারেড রে ধরতে পারে। ফলে ওয়েব অনেক ক্ষুদ্র গ্যালাক্সি ও ইমেজ ক্যাপচার করতে পারে। মেঘ বা গ্যাসীয় ক্লাউডের ওপাশে হাবল ছবি তুলতে পারে না, কিন্তু ওয়েব তা খুব সহজেই তুলতে সক্ষম। তাই বলা যায় হাবল টেলিস্কোপের চেয়ে অনেক গুণে বেশি শক্তিশালী ও উন্নত জেমস ওয়েব টেলিস্কোপ। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান অথবা অন্য কোনো বিষয়ে জানতে চান, তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। ধন্যবাদ সবাইকে।